চোখ রাখব আবহাওয়ার খবরে। ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সাংবাদিক বৈঠক আবহাওয়া দপ্তরের, যেটা জানা যাচ্ছে যে 25 তারিখ থেকে শুরু হবে বৃষ্টি, 26 তারিখ থেকে শুরু হবে ভারী বৃষ্টি, 25 তারিখ 70 কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া, 23 তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 24 তারিখের আগে নিম্নচাপ চেহারা নেবে সাইক্লোনের, 24 তারিখের পর ঝড় চেহারা নেবে সিভিয়ার সাইক্লোনের। বড় আকারের ঘূর্ণিঝড়ের চেহারা নেবার আশঙ্কা রয়েছে 27 তারিখ। অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে। দেখে মনে হচ্ছে আমফানের থেকে কম শক্তিশালী হবে ঘূর্ণিঝড়, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ২৬ তারিখে ইভিনিংয়ে এই ঘূর্ণিঝড়টা ওয়েস্টবেঙ্গল, বাংলাদেশ, নর্থ উড়িষ্যা কোস্টে ক্রস করবে, এই চান্সেসটা রয়েছে। 25 তারিখে 50 থেকে 60, গাস্টিং 70, ফার্দার 26 তারিখে আর্লি আওয়ারে 60 থেকে 70, গাস্টিং 80, আর 26 তারিখে ফোন নুনে কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার্সের কাছাকাছি আমাদের এলং অ্যান্ড অফ ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা কোস্টের দিকে উইন্ড আসবে। আর ইভিনিং যত সাইক্লোন ক্রস করার সময় হবে হয়তো উইন্ড আরও একটু বাড়বে, এই চান্সেসটা রয়েছে। আমাদের রাজ্যে কিন্তু হিট করার প্রবলেমটি হাইয়েস্ট, আর 24 তারিখের মধ্যে কিন্তু এটা সাইক্লোন হবে। সাইক্লোন থেকে সিভিয়ার সাইক্লোন, তারপরে ভেরি সিভিয়ার সাইক্লোন হবে। ইন্টেন্সিটি আমফান সে কম দিখ রই আভি, ক্যোঁকি আমফান সুপার সাইক্লোন থা, উসকি হাইয়েস্ট ক্যাটেগরি থি। আভি তক জো ফোরকাস্ট হ্যায় ও উসসে দো ক্যাটেগরি নিচে কি তরফ। ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশ। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে 22টি বিপর্যয় মোকাবিলা দল। প্রতিটি দলে থাকছেন 5 জন করে সদস্য। ডিসি কমব্যাটের অধীনে এরা কাজ করবেন। গত বছরের আমফানের অভিজ্ঞতা মাথায় রেখেই এবার বাড়ানো হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলের সংখ্যাও। প্রস্তুত রাখা হয়েছে গাছ কাটার অত্যাধুনিক যন্ত্র, যাতে ঝড়ে গাছ উপড়ালে দ্রুত তা সরিয়ে ফেলা যায়। এছাড়াও সতর্ক থাকতে বলা হয়েছে রিভার ট্রাফিক পুলিশকে। গঙ্গাবক্ষে বাড়ানো হবে নজরদারি। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে আগামীকাল চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কা, এরই মাঝে তাজপুরে সমুদ্র বাঁধ নির্মাণের কাজ অসমাপ্ত থাকায় আতঙ্কিত গ্রামবাসীরা। প্রশাসন সূত্রে খবর, করোনাকালে শ্রমিক পেতে সমস্যা হচ্ছে। এর পাশাপাশি কার্যত লকডাউন পরিস্থিতিতে থমকে রয়েছে সমুদ্র বাঁধ তৈরির কাজ। শঙ্করপুর থেকে বেশ কিছুটা এলাকা জুড়ে বাঁধের কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু তাজপুরের আগে থেকে থমকে রয়েছে বাঁধ নির্মাণের কাজ। ঘূর্ণিঝড় ইয়াসের আছড়ে পড়লে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র তীরবর্তী বহু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। ঘূর্ণিঝড় ইয়াসের আসার কথা মাথায় রেখে দীঘা মোহনায় সমস্ত নৌকাগুলিকে সরানোর কাজ শুরু হলো। সমুদ্র থেকে আজই ফিরতে বলা হয়েছে মৎস্যজীবীদের। উপকূলবর্তী এলাকার বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করতে প্রশাসনের তরফে মাইকে চলছে প্রচার। তৈরি রাখা হয়েছে এনডিআরএফ কে, সেই সঙ্গে সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। সাগরে একই রকম ভাবে সতর্ক পুলিশ প্রশাসন, মাইকে চলছে প্রচার, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী। আবেদন জানাচ্ছি আপনারা কেউ আজকে অর্থাৎ 22/5/2021 বিকেলের থেকে কেউ নদীতে নামবেন না। আপনাদের নৌকাটিকে বা আপনাদের জলযানটিকে একটা সেফ জায়গায় রাখুন এবং আপনারা নিরাপদে কোনো বাড়ি, শক্তপোক্ত বাড়ি এবং ছাদলা বাড়িতে আশ্রয় নিন।